শুধু পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলে হবে না, আসল মাথাকে গ্রেপ্তার করতে হবে, এমনই দাবিতে চোর ধরো জেল ভরো স্লোগানকে সামনে রেখে শনিবার শিল্পাঞ্চল দুর্গাপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো বিজেপির তরফে। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজিত মিছিলটি সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন পথ অতিক্রম করে। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দত্ত, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীবৃন্দ। যে গতকাল পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছে এবং তার সাথে সাথে কালকে কাল পরশু দুদিন মিলে 16 জায়গায় ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে। সেই তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 21 কোটি 20 লক্ষ টাকা পাওয়া গেছে। তো আজকে আমাদের দাবি যাতে এর আসল মাথা যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তার এক সামান্য বডিগার্ডের বাড়ি থেকে 1 কোটি টাকা পাওয়া যায়, তো আজকে 100 কোটি টাকা পাওয়া যায়। আজকে তৃণমূলের এই সমস্ত সরকারটা সম্পূর্ণরূপে করাপশনে ভরে গেছে, তাই আসল মাথাকে গ্রেপ্তার করতে হবে। এবার অবিলম্বে কয়লা বালির যে টাকা নিচ্ছে ভাইবো, সেই ভাইবোকেও গ্রেপ্তার করতে হবে, তারই দাবিতে আজকে আমাদের এই দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আসানসোল জেলার পক্ষ থেকে বিক্ষোভ। তার নবপ্রজন্মের যারা শিক্ষিত বেকার যুবক, যাদের মেধা থাকা সত্ত্বেও মেধা তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি, যারা মন্ত্রী ঘনিষ্ঠ আত্মসহায়ক সুকান্ত আর ভজাইকে বিকাশ ভবনের সামনে রোল চাউমিনের দোকানে টোকেন দিয়ে যারা চাকরি পেয়েছে, সাদা খাতা জমা দিয়ে যারা হচ্ছে বাংলায় শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছে, সেই নবপ্রজন্মকে ধ্বংস করার কারিগর বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডি রাতে আজকে গ্রেপ্তার হয়েছেন এবং তার একজন সঙ্গিনী অর্পিতা তাকে অ্যাটাচমেন্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ইডিতে। অলরেডি মোনালিসা অধ্যাপিকা আসানসোল এসবি গড়ায় রোডে থাকেন, তারও খোঁজ চলছে, তাকেও হচ্ছে ইডি এবং সিবিআই তদন্ত করছে, তদন্তের আওতার মধ্যে তারা রয়েছেন। যে সেটা শুধু পার্থ চ্যাটার্জির বাড়ি নাকতলা পর্যন্ত যায়নি, এটা একদম 14 তলা পর্যন্ত ওই টাকা পৌঁছানো হয়েছে। তাই রাত্রেবেলায় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন হচ্ছে মোদী গভর্নমেন্ট থেকে আর্মি নামানো হয়েছিল দ্বিতীয় হুগলি সেতুতে, সেই আর্মির বিরোধিতা করে রাত্রেবেলায় পাহারা দিয়েছিলেন নবান্নে, শুধুমাত্র ওই টাকাটাকে বিদেশে পাচার করার জন্য। আর এই শিক্ষাক্ষেত্রের যে টাকা লুট বাংলায় হয়েছে, এই লুটের যে মূল কারিগর তারা হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি স্ট্রিটে 37টা প্লট কিনেছে, সেই প্লটগুলোকে ইডির অ্যাটাচমেন্ট করা উচিত। এবং বাংলায় যে ঋণের বোঝা বর্তমানে এক একজন মানুষের উপর জন্ম নিলে 83,075 টাকা করে এক একজনের ঘাড়ে ঋণের বোঝা চাপছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।